পাগল তুই যাও পাগল তুই যাও Yeah.
ভিজে গতি নাই। দেখবেন ঈশ্বর ছাড়া বালক ব্রহ্মচারী মহারাজ, বালক ব্রহ্মচারী মহারাজ পাঁচ বছর তিন মাস যখন তার বয়স তখন থেকে তিনি দীক্ষা দেওয়া শুরু করলেন। জন্ম নিলেন কবে? ঢাকা জেলার বিক্রমপুর পরগনা মেদিনী মন্ডল গায়ে, মেদিনী মন্ডল গায়ে মঙ্গলবার কালী পূজা দিন রাত 10:20 বালক জন্ম নেওয়ার পর আস্তে আস্তে বড় হচ্ছে। পাঁচ বছর তিন মাস বয়স এই বালকটা খুব ধীরে ধীরে বড় হচ্ছে। পাঁচ বছর তিন মাস যখন বয়স তখন তিনি দীক্ষা দেওয়া শুরু করলেন। এখানে মনে হয় এই যে বাচ্চা কাচ্চারা বসে আছে এদেরই পাঁচ ছয় বছর বয়স হবে। পাঁচ বছর তিন মাস যখন এই বালক ঠাকুরের বয়স তখন তিনি গুরুর মঞ্চে পদার্পণ করলেন। গুরুর বয়স পাঁচ বছর তিন মাস, শিষ্য শিষ্যর বয়স 178 বছর, শিষ্যের বয়স 178। চট্টগ্রামের ময়নামতি পাহাড়ে মনাই ফকির মুসলমান ফকির, যেমন ভক্ত হরিদাস ঠিক সেই জায়গায় মনাই ফকির ঠাকুরের কাছে রাত্রিবেলা লাগিয়ে বললেন, কর্তারে কর্তা আমার এই আজ্ঞা সঙ্গটা ফাটা যাবে। এই যেটা বলে তো বলে কর্তারে কর্তা আমার এই আজ্ঞা সঙ্গটা ফাটা যাবে। ঠাকুর আমার ভগবানের বলতে আমি পারতাম না, আমার বলতে কর্তা আমি শিবের লগে দেখা করবো, মানে শিবের লগে দেখা করবা, যাও শিবের মন প্রাণ দিয়ে ডাকো শিবের দেখা দিব। দেখে সুমারি গাছ তোলা শিব খেলাইয়া আছে ডোমরো লইয়া, ঠাকুর বলে শিবের দেখছো ওই যে ডোমরো লইয়া খেলাইয়া আছে, শিব দর্শন করাবে। 178 বছর শিষ্যের বয়স, গুরুর বয়স পাঁচ বছর তিন মাস। বালক ঠাকুর স্কুলে যাচ্ছেন মানে পাঠশালা, বগলের মধ্যে সিলেট পেন্সিল লইয়া পাঠশালাটা যাওয়ার সময় দীক্ষা দিতে দিতে স্কুলে যা, আসার সময় দীক্ষা দিতে দিতে বাড়িতে। ঠাকুর বললেন, আরে বেটা স্কুলের মাস্টার কি পাগল, স্কুলের মাস্টার কি পাগল যে পাঁচ বছরের বাচ্চার কাছে দীক্ষা নেয়। পাঁচ বছরের বাচ্চার কাছে স্কুলের মাস্টার বলছে কৃষ্ণধন সাহা আরো অনেকে অনেকে বলছে, রে বালক বীরু আমরা তোমার ইহজগতের গুরু, তুমি আমাদের পরপারের কান্নারি হও, আমরা তোমার ইহজগতের গুরু তুমি আমাদের পরপারের কান্ডারি হও। এবার ঠাকুর বলছেন, বন্ধু আমার কাছে দীক্ষা নিতে কেন মাস্টার কি পাগল যে পাঁচ বছরের বাচ্চার কাছে দীক্ষা নেয়। ঠাকুর একদিন পাঠশালায় গেছে, মাস্টার কি কইছে কি মাস্টার কপালে একটা থাপ্পড় মারি, মাস্টার বলে কপালে থাপ্পড় মারবো কে না কপালে একটা থাপ্পড় মারি, তো কপালে একটা থাপ্পড় মারছে মাস্টারে, মাস্টার না লাফাচ্ছে, ওরে বিনু মাতাও ওরে বিনু মাতাও ওরে বিনু মাতাও। পাঁচ বছরের বাচ্চা পাঠশালায় গেছে, মাস্টারের কপালে থাপ্পড় মারছে আর মাস্টার লাফাচ্ছে, ওরে বিনু মাতাও ওরে বিনু মাতাও। কেন বাঁচাও কেন মাস্টার ধুতি হাজির উপরে তুলিয়া ওরে বিনু বাঁচাও ওরে বিনু বাঁচাও, কেন বাঁচাও? ঠাকুর বললেন কি, ওর এই চিনয়নটা একটু সময়ের জন্য খুলে দিলেন এই বাচ্চা। মাস্টার দেখে 40-45 জন ছাত্র যে বসে আছে তাদের আগের জন্ম ঠাকুর দেখাচ্ছে, কমল ভোলা তুলে বসে আছে, শ্যামল কুকুর, কমল ঘোড়া তুলে দাঁড় বসে আছে, শ্যামল কুকুর, নয়ন টিয়া পাখি, অমুক ময়না পাখি, ও ভেড়া ও ছাগল হাতি মাস্টার বলে সম্পূর্ণ ছাত্র কই, সব কুকুর বিড়াল ছাগল হাতি
বাঘ ভালো মানে ওদের আগের জন্মটা ঠাকুর দেখাচ্ছেন ওর আগের জন্ম কি ছিল। তাহলে যেই বাচ্চা মাস্টারের কপালে ঠাকুর মাইয়া আগের জন্ম দেখাতে পারে তাহলে সেই বাচ্চা কি আর সাধারণ বাচ্চা? এ বাচ্চা চৌ বাচ্চা সাধারণ বাচ্চা নয়, সাংঘাতিক বাচ্চা। বছর বই তার পথ চলা মনে ফকির পাঁচ বছরের একটা কিছু দীক্ষা গুলো হয় এটাই তো বিশেরা পাঁচ বছরের একটা ছেলে বেদের কথা বলে শুনেছ কি কেউ কখনো মাটির ধরা তলে? আপনারা বলুন একবার চিন্তা করে দেখুন তো কে বালক যাবো। পাঁচ বছরের ছেলে বেদের কথা বলছে, ধর্মের কথা বলছে, কি বলছে? ওই শিশু বয়সে বলছে, বলছে বলুন মানে বন্ধুকে বলতেছে বলুন পৃথিবীটা একটা কাজ হয়ে আছে আমি হোদা করে বয়া দিতাম, কি বলছে? এইটু বালক বলছে তার বন্ধু বরুণকে বলুন পৃথিবীটা একটা কাজ হয়ে আছে আমি হোদা করে বয়া দিতাম। তাহলে পৃথিবীটা একটা কাজ হয়ে আছে সোজা করে বসাতে গেলে কি কাণ্ডটা ঘটবে? বলছে পৃথিবীকে আমি স্বর্গ রাজ্যে পরিণত করে নিয়ে যাবো, ঘরে ঘরে দেবতা, ঘরে ঘরে ভগবান সেদিন সামনে আসছে। পাঁচ বছরের একটা শিশু দীক্ষা গুরু হয় এটাই তো এই পৃথিবীর সেরা বিষয়। পাঁচ বছরের একটা
Thank you.